আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেটাল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সুজানা। এছাড়াও সংবাদে থাকছে রাজধানীর বেশ কয়েকটি বহুতল ভবনে দুর্ধর্ষ চুরির সঙ্গে জড়িত বদরুল হক নাসির, পুলিশ বলছে সে গ্রেপ্তারের সমাধান হবে অনেক মামলার। সারাদেশে গণপিটুনির ঘটনা একটি বড় ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্রকারীদের ধরতে কাজ করছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান। ছেলে ধরার সন্দেহে রাজধানীর বাড্ডায় এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি। ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা বোঝানোর জন্য এই ধরনের অপচেষ্টা করে যাচ্ছে। সেগুলো আমরা সতর্ক আছি এবং আমাদের কাজ চলছে এবং আমাদের পুলিশ সব জায়গায় সারা বাংলাদেশে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে। আশা করি আমরা অচিরেই যারা এই ধরনের কাজে লিপ্ত আছে তাদেরকে আইন আমলে আনতে পারব। এদিকে ছেলে ধরার সন্দেহে গেল তিন দিনে সারা দেশে গণপিটুনিতে 8 জন নিহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহের বশে নিরীহ মানুষকে হত্যা করা হয়। অপরাধ বিজ্ঞানীর মতে এমন ঘটনা মানুষের হিংস্রতার বহিঃপ্রকাশ, আইন ও বিচার ব্যবস্থায় আস্থাহীনতার প্রতিফলন। এ অবস্থায় পুলিশ সদর দপ্তর সতর্ক করে বলেছে আইন হাতে তুলে নিলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর বাড্ডায় সন্তানের স্কুলে ভর্তির ব্যাপারে খোঁজ নিতে এসে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারান দুই সন্তানের জননী তাসলিমা বেগম। নির্মম এই হত্যার ঘটনায় বাকরুদ্ধ নিহতের স্বজনরা। যা কিছু আমরা প্রমাণ করে ফেলেছি আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা অনেক পুরানো একটা জাতি, সো এখান থেকে বের হয়ে আমাদের মানে সভ্যতার দিকে আগাতে হবে। গত বৃহস্পতিবার নেত্রকোনায় শিশুর ছিন্ন মাথা নিয়ে ধরা পড়ায় এক যুবককে গণপিটুনি দেয় জনতা, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায় সে মাদকাসক্ত ছিল। শুক্রবার ঢাকার ক্যারেনিগঞ্জ, গাজীপুরের চান্দনা ও কালিয়াকৈরের ললিতপুরে গণপিটুনির ঘটনা ঘটে। শনিবার ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, মিজমিজি পূর্বপাড়া ও পাইনাদি শাপলা চত্বরে দুজন মারা যান। একই দিন সাভারে তেঁতুলজোড়া ইউনিয়ন ও মৌলভীবাজারের কমলগঞ্জে গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত বা আহতদের অনেকেই প্রতিবন্ধী। এই অপরাধ বিজ্ঞানী বলেন হঠাৎ ছেলে ধরা আতঙ্ক সাধারণ মানুষকে হিংস্র করে তুলেছে। এই জাস্টিস সিস্টেমটা, ওই ফর্মাল অর্গান যেগুলো, সেগুলো আমাদের এখানে বিকশিত হয়নি বলে আইন আমরা সবসময় নিজের হাতে তুলে নিই এবং সেটা আমরা সর্বত্র আমরা দেখছি। এই যে আজকে ছেলে ধরার জন্য পিটিয়ে মারছে, এই অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর। এই কর্মকর্তা বলেন গুজবে কান না দিয়ে এ ধরনের ঘটনায় পুলিশের সহায়তা নেওয়া উচিত। নির্মম কিছু হত্যাকাণ্ড ঘটেছে, ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে মানুষকে। এই বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা গুরুত্বের সাথে নিয়েছি বিষয়টিকে। ইতিমধ্যেই আমরা আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছি যেন মানুষ আইন নিজের হাতে তুলে নিতে না পারেন। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পরিকল্পিতভাবে কোনো গোষ্ঠী এমন কর্মকাণ্ড উস্কে দিচ্ছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। অপরাধী বা এর সাথে সম্পৃক্ত যারা তাদেরকে খুঁজে বের করে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সারা দেশে বন্যার ভয়াবহতা কমে আসলেও এখনও 11টি নদীর পানি 20টি জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে উজানে পানি কমলেও বাড়তে পারছে ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি। গত 24 ঘন্টায় যমুনার পানি 39 সেন্টিমিটার কমে বাহাদুরাবাদে বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার ব্রহ্মপুত্রের পানি কিছুটা হ্রাস পেয়ে বিপদসীমার 71 সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কুড়িগ্রাম বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী 3 উপজেলার মানুষ, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। শেরপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলা সদর শ্রীবর্দি ও নকলা উপজেলার 10টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে 20টি ইউনিয়নের 70 গ্রামের প্রায় 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। বাড়িঘরগুলো এখনও পানিতে নিমজ্জিত থাকায় দুর্গত মানুষ গবাদি পশু সহ আশ্রয় নিয়েছে উঁচু স্থানে।
দশ দিন থেকেই বাড়ি পানির মধ্যে পড়ে আছি, দেড় কেজি চাল দিয়েছি, দেড় কেজি চাল দিয়ে বাচ্চা কাচ্চাকে এতদিন খাওয়া যায়। এক কোমর পানির মধ্যে তিন বেজ যাই তিন বেজ আসি, তার মধ্যে এক মুখ চাল দিছি, এক মুখ চাল ধরি ছোয়া ফোয়া খোয়া যায়। কুড়িগ্রাম থেকে বন্যা দুর্গত এলাকার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদানে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন? সুজনা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের বেশ কয়েকটা নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র ব্রহ্মপুত্র চিলমারি পয়েন্টে পানি কিন্তু বিপদসীমার 35 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিকভাবে বলা যেতে পারে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখছি যে এই জেলার তিনটি উপজেলা কিন্তু এখনো পানিবন্দী হয়ে রয়েছে। বিশেষ করে চিলমারি উপজেলা কিন্তু পুরোটাই পানির নিচে এখনো রয়েছে এবং 1 লক্ষাধিক মানুষ কিন্তু চিলমারির পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখছি যে 8 দিন থেকে চিলমারির সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কারণ হচ্ছে এই পানিবন্দী মানুষগুলো রেল লাইনের উপরে অবস্থান নিয়েছে, ফলে রেল কর্তৃপক্ষ রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি যে প্রায় 8.5 লক্ষ মানুষ কিন্তু এই কুড়িগ্রামের পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। যারা আশ্রয় কেন্দ্র এবং উঁচু স্থানগুলোতে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু এখনো বাড়িতে ফিরতে পারেনি। এবং আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের 450 চর অঞ্চলের মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। শুধুমাত্র উঁচু স্থানের পানি কিছুটা কমেছে এবং বাড়িঘর শুকাতে শুরু করেছে এবং সেইগুলোতে মানুষ কিন্তু অবস্থান নিচ্ছে এবং এই পানি শুকানোর সাথে সাথে কিন্তু বিভিন্ন রোগবালাই কিন্তু ছড়িয়ে পড়েছে এবং মানুষ কাদা এবং বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য দুর্ভোগ পোহাচ্ছে। ত্রাণ সহায়তার বিষয়টি যে জানতে চেয়েছিলেন সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে। আমি খবর নিয়ে জেনেছি আজ চিলমারিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক অবস্থান করছে এবং ত্রাণ বিতরণ করছে। সুজনা, এই ছিল আমার কুড়িগ্রামের সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর। ধন্যবাদ চঞ্চল আপনাকে। কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আব্দুল কুদ্দুস চঞ্চল। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সৃষ্ট অচলাবস্থা এখনো কাটেনি। ফেরি সংকট এবং নদীতে তীব্র স্রোতের কারণে গত 8 দিন ধরে এই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে ঘাটে পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন সহ 400+ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। একই অবস্থা রাজবাড়ির দৌলতদিয়া অংশেও। দিনের পর দিন আটকে থাকায় ট্রাক চালক ও সহযোগীরা আর্থিক সংকট সহ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এ রুটে 15টি ফেরির মধ্যে 11টি ফেরি চালু আছে, তবে তীব্র স্রোতের কারণে পারাপারে সময় বেশি লাগছে। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে, রোদে বৃষ্টিতে খুব কষ্ট হচ্ছে। ওনারা এসে যদি একটা নিয়ন্ত্রণ করতো যে পরিবহন যাবে 10টা, আমাদের গাড়ি 2টা দিত, তাহলেও এত কষ্ট হইতো না। 2 টার্মিনাল রাস্তা দিয়ে টার্মিনাল দিয়ে লক হয়ে গেছে, পুলিশই সিরিয়াল মেন্টাল করছিল, এখন তারা কষ্ট না। আমাদের বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদের কিছু ফেরি আমাদের ডকে আছে, যেটা আমরা খুব দ্রুত কাজ সম্পন্ন করে আমরা আশা রাখছি আগামী সপ্তাহের মধ্যে এই ফেরিগুলো চলে আসবে। বন্যার কারণে এবার ঈদযাত্রার মহাসড়কে কোনো সমস্যা হবে না বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী জানান, বড় ধরনের মেরামতের কাজ চলছে না, রাস্তাঘাটের পরিস্থিতি অনেকটাই ভালো আছে। তিনি আরও বলেন, ঈদের আগে 3 দিন ও পরে 3 দিন মহাসড়কে ট্রাক লরি চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে 7 দিন ও পরে 3 দিন সিএনজি পাম্প খোলা থাকবে 24 ঘন্টা। মহাসড়কের পাশে গরুর হাট যাতে না বসে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। মহাসড়কের অবস্থা ভালো, আগের যে কোনো সময় চাইতে পারবো। সড়কের কারণে যানজটের কারণ সৃষ্টি হবে না এটাই আমরা আশা করছি, কারণ দেশের বন্যা কবলিত এলাকা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। তবে মহাসড়কগুলোতে হাইওয়েজ যেগুলো আছে দেশের, মহাসড়কে কোথাও সমস্যার সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই।
জিনের ভয় দেখিয়ে বহু নারী ও শিশুকে ধর্ষণ ও বালাৎকারের অভিযোগে রাজধানী দক্ষিণখান থেকে এক মসজিদের ইমামকে আটক করেছে র‍্যাব। আটককৃত ইমাম ইদ্রিস আহমেদ 18 বছর ধরে এ ধরনের কাজ করে আসছিল বলে জানায় র‍্যাব। দুপুরে রাজধানীর কাওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব একের পরিচালক সারওয়ার বিন কাশেম। ইদ্রিস আহমেদ ধর্ষণের পর তা মোবাইল ফোনে ধারণ করে রাখতেন। বিপুল পরিমাণ ধর্ষণের ভিডিও সহ সেই ফোনটিও উদ্ধার করেছে র‍্যাব। তো ওই ধরনের ভিডিওগুলোই আমরা পেয়েছি, কারণ প্রত্যেকটা ব্যাপারেই সে খুব চালাক। সেটা প্রত্যেকটা ব্যাপারেই সে কখনোই একা থাকতো না, সে যখনই কৃতকর্মগুলো করতো সে আরেকজনকে দাঁড় করিয়ে রাখতো যে সে ওই ভিডিওটা ধারণ করার জন্য। শারীরিক সম্পর্ক করতো, তার খাদেমকেও বাধ্য করতো এই কাজটা করার জন্য, কারণ তেলে তেলে আরেকটা প্রমাণ রয়ে যেত সে সাহস করে, সেও বলতো সেও তো এইটার করছে, এই জন্য সেও আর সাহস করতো না, বাট তাকেও কিন্তু এই কাজটা সে জোর করেই করাইতো। রাজধানীতে বোরাক টাওয়ার, নাভানা টাওয়ার, উইন বিচ টাওয়ার সহ বেশ কয়েকটি বহুতল ভবনে দুর্ধর্ষ চুরির সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 15 বছর পর প্রথমবার গ্রেপ্তার হওয়া চুরির মূল হোতা বদরুল হক নাসির প্রাথমিকভাবে 100-এর বেশি চুরির কথা স্বীকার করেছেন। পুলিশ বলছে বদরুল গ্রেপ্তার হওয়ায় অনেক চুরির মামলার সমাধান হবে। আব্দুল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর উত্তরার উইনবিচ টাওয়ারের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এটি। অফিস শেষে সবাই বের হলে সুযোগ বুঝে অভিযুক্ত চোর বদরুল হক নাসির ভবনের দিকে এগিয়ে যান, সিকিউরিটি গার্ডকে মিথ্যা তথ্য দিয়ে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তার এক সহযোগী প্রবেশ করেন। চারটি ফ্লোরে গিয়ে উইন্টেল ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি সহ কয়েকটি কোম্পানির অফিসের তালা ভেঙে নগদ 4 লাখ টাকা ও মূল্যবান জিনিস নেন। এখানেই শেষ নয়, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় থেকে চুরি করেন নগদ প্রায় 4 লাখ ও 3টি ল্যাপটপ। এভাবে জীবনদশায় 100টিরও বেশি চুরির কথা স্বীকার করেছেন তিনি। আমি আজকে 15 বছর ধরে চুরি করি। আমার ওস্তাদের নাম জাহাঙ্গীর, সে মারা গেছে। চট্টগ্রাম বন্দর থেকে চুরি করে চুরি করতে চট্টগ্রাম কুমিল্লা ঢাকায় অনেক চুরি করেছে এ পর্যন্ত। জানালেন নিরাপত্তার জন্য কোম্পানিগুলো যেসব ডিজিটাল সিকিউরিটি লক লাগাচ্ছে তা সহজেই খুলতে পারেন তারা। পুলিশ বলছে কোম্পানিগুলো নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। এরা কোনো দোকানে চুরি করে না, বিপণী বিতানে চুরি করে না, কোনো বাসায়ও চুরি করে না। যেই অফিসে সুরক্ষিত ভোল থাকে ওই ভোল্ট ভেঙে লক্ষ লক্ষ টাকা চুরি করে নেয়, এই হলো এদের কাজ। টেকনোলজিক্যাল কোনো ট্রেড যাতে না থাকে সেই জিনিসগুলো ডিলিট করার ওনারা ব্যবস্থা করেন, এই জন্য এখনও পর্যন্ত ওনারা ধরা পড়ে নাই। আমাদের কাছেই প্রথম ধরা পড়েছে এবং আমরা বোধ করি এতে নগরবাসী বড় রকমের একটা নিরাপত্তা হুমকি থেকে রক্ষা পাচ্ছে। রাজধানীতে সংঘবদ্ধ চোরদের গ্রেপ্তারে অভিযান চলবে বলে জানালেন তিনি। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। এর আগে 164 ধারায় দেয়া মিনির জবানবন্দি প্রত্যাহারের জন্য তাকে আদালতে তলবের জন্য আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল বারী আসলাম। এ সময় মিনি অসুস্থ বলে দাবি করে তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়ার আবেদনও করেন তিনি। শুনানি শেষে 2টি আবেদনই নামঞ্জুর করেন আদালত। গত 16 জুলাই রিফাত হত্যা মামলায় মিনিকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে চাকতাই খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকালে বহদ্দারহাটের বাড়াইপাড়া এলাকা থেকে অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রতিষ্ঠানটির সহকারী প্রকৌশলী হামিদুল হক জানান, চাকতাই খালের 8.13 একর জমি দখল করে স্থাপনা গড়েছে প্রভাবশালীরা। খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উচ্ছেদ করা হবে 132টি স্থাপনা, এর মধ্যে 20টির বেশি উচ্ছেদ করা হয়েছে। গত 2 জুলাই থেকে সেনাবাহিনীর সহায়তায় নগরীর 13টি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে সিডিএ। এর আগে নোয়াখালী ও রাজাখালীতে স্থাপনা উচ্ছেদ করা হয়। দুর্যোগ মোকাবেলায় জাতীয় সংলাপ হওয়া উচিত বলে মন্তব্য করলেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাটতি আছে। বন্যা থেকে কিভাবে মানুষকে বাঁচানো যায় তার জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বন্যার চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই বন্যা থেকে কিভাবে দেশকে মানুষকে বাঁচানো যায় এই লক্ষ্যকে সামনে রেখে আমি মনে করি আমাদের একটা গবেষণা করা, তথ্য সংগ্রহ করা, স্থানীয় মানুষের কাছ থেকে পাশে দাঁড়িয়ে জিনিসগুলো মূল্যায়ন করা, ঘটনাগুলোর মধ্যেও দেখতে পারবেন যে কী কী ধরনের ঘাটতি সেখানে ধরা পড়ে, এইটা কি নিয়ে আমাদের বিতর্ক হচ্ছে, বলবো যে একটা ঐক্যমত দেশে গড়া তোলা। মধুতি ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে এক লাফে 8 গুণ বেড়েছে কাঁচা মরিচের ঝাল। মাত্র এক মাসের ব্যবধানে রাজধানীর বাজারে 20 থেকে 25 টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। অজুহাত হিসেবে বন্যায় মরিচের ক্ষেত নষ্ট হওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হুঁশিয়ার করে বলছে, বন্যাকে অজুহাত করে বাজার কারসাজির চেষ্টা হলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। সেলিম মালিকের রিপোর্ট। দেশে কাঁচা মরিচের অন্যতম বড় বাজার মানিকগঞ্জের বরঙ্গায়। এ বাজারে আড়তদারদের কাছে কিছুদিন আগেই কেজি প্রতি 10 থেকে 15 টাকায় মরিচ বিক্রি করতেন কৃষকরা, আর এখন বিক্রি করছেন 120 থেকে 130 টাকায়। সেই কাঁচা মরিচ রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 20 থেকে 50 টাকা বাড়িয়ে বিক্রি করেন বরঙ্গাইলের মরিচ ব্যবসায়ীরা। মরিচ আমরা 150-140 বেশি, আবার অনেকদিন বাজারের রাজধানীর কাঁচা বাজারের দোকানিরা জানান, 160 টাকায় কিনে কেজি প্রতি মরিচ বিক্রি করছেন 200 টাকায়। আগে তো মরিচের দাম কম ছিল 30 টাকা কেজি, এখন 200 টাকা কেজি। পাইকারি 160-150, খুচরা আমরা 180 টাকা বেশি। 500 টাকার বাজার করলে আমার দেখা যায় 1 সপ্তাহ কাঁচা বাজার হয়ে যায়, তো এখন সেটা 500 টাকার বাজার আমার এখন 1000 টাকা করতে হচ্ছে। ইনকাম দিয়ে এত দাম হঠাৎ করে যদি বাড়ে এটা সাধারণত মানুষের অনেক কষ্টের ব্যাপার। কোনো অজুহাতেই কারসাজি মানবে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারণ বাজার থেকে শান্তিনগর বাজার এবং এভাবে ঢাকার বিভিন্ন বাজারগুলো আমরা তদারকি করছি, যেভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা পরিচালনার কথা সেভাবে করতে হবে, এবং এভাবে না করতে গেলে কিন্তু সেখানে সুবিধাভোগীরা সুযোগটুকু নিয়ে থাকেন। যখন দেখা যাচ্ছে যে অনেক নির্দেশনার পরে কেউ কেউ একটু মানতে চাচ্ছে না, যারা মানতে চাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। তবে কেবল হুঁশিয়ারি শুনেই সন্তুষ্ট থাকতে চান না ক্রেতারা, বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের বাস্তব পদক্ষেপ দেখতে চান তারা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছিলাম চট্টগ্রাম নগরীর চাকতাই খালে চলছে উচ্ছেদ অভিযান। সেখানে উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম, সরাসরি যোগ দিয়েছেন তিনি। মঞ্জু, এ পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে?
জি, এখন পর্যন্ত চট্টগ্রামের চাকতাই খালে বৃষ্টির উপরে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আর উচ্ছেদ অভিযান এখন আসলে দুপুরে খাবারের সময় হওয়াতে উচ্ছেদ অভিযান কিছুটা বিরতি চলছে। সিডিও কর্মকর্তারা বলছেন যে চট্টগ্রাম চাকতাই খালে প্রায় 136টির মতো অবৈধ স্থাপনা আছে, পর্যায়ক্রমে সবগুলো অবৈধ স্থাপনায় আসলে উচ্ছেদ করা হবে। আজকে চট্টগ্রামে চাকতাই খালের বদ্ধারের যে বারুইপাড়া এলাকা আছে, সেই বারুইখালা এলাকা থেকে চাকতাই খালের উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু, প্রায় 20টির উপরে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে সিডিএম কর্মকর্তা জানিয়েছেন। আজকে শুধু এই বারাইপাড়া না, আমরা কথা বলেছিলাম সিডিএ কর্মকর্তাদের সাথে, তারা জানিয়েছেন যে চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় খালের দুপারে যে অবৈধ স্থাপনা আছে, সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। চট্টগ্রাম নগরীর যে জলাবদ্ধতা নিরসনের যে মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, সেই মেগা প্রজেক্টের আওতায় এই চট্টগ্রাম নগরীর যে 13টি খাল আছে, সেই 13টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। জুলাই এবং আগস্ট মাস পুরোটা জুড়ে এই উচ্ছেদ কার্যক্রম চলবে বলে সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন। আর এখন মূলত খাবারের বিরতির কারণে উচ্ছেদ কার্যক্রম কিছুটা বন্ধ রয়েছে, খাবারের বিরতি পরে আবার উচ্ছেদ কার্যক্রম শুরু হবে এবং সেই উচ্ছেদ কার্যক্রম বিকাল 5টা পর্যন্ত চলবে বলে এখানকার কর্মকর্তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে উচ্ছেদ অভিযানের সর্বশেষ সূচনা। ধন্যবাদ মঞ্জু আপনাকে। চট্টগ্রাম থেকে জানিয়েছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। দর্শক, ফেরিঘাটের খবর আমরা আপনাকে আগেই জানিয়েছিলাম আপনাদের। তো ফেরি চলাচল ব্যাহত হয়, যানবাহনের দীর্ঘ সারি রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, ঘাটে কি পরিমাণ যানবাহন এখনো আটকা রয়েছে, আর এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। চলাচল করছে এই 7টি ফেরি এবং কালকেও কিন্তু এই 7টি ফেরি চলাচল করেছে, কারণ এই পদ্মা নদীতে আপনার প্রচুর পরিমাণে স্রোতের কারণে কিন্তু ফেরিগুলো চলাচল করতে পারছে না, ফলে এই স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে যেন শক্তির প্রয়োজন, কারণ হচ্ছে এই শীর্ষে পাল্লাতে চলার মতো শক্তি কিন্তু এই নদীর যে ফেরিগুলো আছে তার কাছে কিন্তু সে পরিমাণ নেই, ফলে আপনার এই আজকে 7টি ফেরি চলাচল করছে এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে এই ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি আটকে আছে, কারণ এই শিমুলিয়া ঘাটে প্রায় 600 মতো গাড়ি কিন্তু এখনো কালকে কিন্তু ছিল, আজকে প্রায় 400 মতো হয়েছে, তবে যাত্রীবাহী গাড়ির তুলনায় কিন্তু মালবাহী গাড়ির পরিমাণ কিন্তু অনেক বেশি, কারণ মালবাহী গাড়িগুলো এখানে কিন্তু ম্যাক্সিমাম মালবাহী গাড়ির মধ্যে রয়েছে প্রায় কাঁচাপণ্য প্লাস খাদ্যপণ্য থেকে শুরু করে এই পণ্যজাত খাবারগুলি যে গাড়িগুলো রয়েছে তা কিন্তু আটকে আছে এবং তারা কিন্তু একদম আতঙ্কের মধ্যে রয়েছে যে খাদ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে, এবং পাশাপাশি যে লঞ্চগুলো আপনি দেখতেছেন যে লঞ্চগুলো চলছে তারা কিন্তু ঝুঁকির মধ্যে চলছে, কারণ আজকে পর্যন্ত কিন্তু এই স্রোতে কেউ তেমন কোনো পরিবর্তন তেমন কিছু হয়নি, কারণ উত্তরাঞ্চল থেকে যে পানি নামছে সেই পানি নামার কারণে কিন্তু এই পদ্মা নদীর যে স্রোতটা কিন্তু আমাদের অব্যাহত রয়েছে, এবং আজকে পর্যন্ত ঠিক কিন্তু ধন্যবাদ শিমুল আপনাকে। শিমুলিয়া ঘাট থেকে জানাছিলেন শেখ মোহাম্মদ শিমুল। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্য স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।